আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপি লাউ শাক ভাজি শাক খেতে কে না পছন্দ করে আমি তো লাউ শাক খেতে অনেক পছন্দ করি তো আমি আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই প্রথমত আমি লাউ শাকগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে তারপর আমি শাকটাকে ভালোভাবে ধুয়ে নিব এখন আমি একটি করে এতে পানি দিয়েছি পানিটা গরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিছি আলু আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব এখানে অল্প একটু লবণ দিয়ে দিব এখন শাকগুলো শাকটা আমরা ভাব দিব তো আমি এভাবে সবগুলো শাক দিয়ে দিচ্ছি যখন আমার শাকটা ভাব চলে আসবে হালকা সিদ্ধ হয়ে আসবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে ওই মুহূর্তে আমি এগুলোকে নামিয়ে ফেলব তো এখন ডেকে দিচ্ছি দেখুন আমার শাকটাও সিদ্ধ হয়ে এসেছে আলুগুলোও এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকটা তো একটা একটা সাথে লেগে আছে তার জন্য সবগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এভাবে বারে বারে নেড়ে চেড়ে নিব উলটিয়ে পাল্টিয়ে ভালো করে আলুর সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি শাকটাকে আমি এখন একটা চান ঢেলে নিব পানি জড়ানোর জন্য শাকগুলাকে এক সাইডে রেখে এখন আমি শাক রান্নার জন্য করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি তেল পরিমাণ মতো দিয়ে বেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন লালচি হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটা কথা এখানে মনে রাখবেন শাক রান্নার সময় চুলার আচটা বাড়িয়ে দিবেন না হলে শাকের কালারটা চেঞ্জ হয়ে আসবে অল্প আছে রান্না করলে শাকের কালারটা চেঞ্জ হয়ে গেলে ভালো লাগবে না দেখতে আর বাড়িয়ে দিলে শাকের কালারটা এরকম সবুজ সবুজ থাকবে দেখতে খুব ভালো লাগবে তো এইভাবে নেড়ে চেড়ে আমি শাকটাকে রান্না করে নিচ্ছি এখন আমি পরিবেশন করে নিব আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো এভাবে বাসায় একবার হল ট্রাই করে দেখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ